মন্ত্রীর ঘোষণা অনুযায়ী সোমবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন ও চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নোয়াখালীর 3 আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ে টাকা জমা হয়েছে কিন্তু কোনো অপশক্তির কারণে ঠিকভাবে জায়গাগুলো দেওয়া হচ্ছে না। এবারের সার্কুলেশনে যেন নতুন ভবন বরাদ্দ দেওয়া হয় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং প্রশাসন যেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন। কিন্তু কোন অপশক্তির কারণে ঠিকভাবে জায়গাগুলো দেওয়া হইতেছে না। 400 থেকে 500 রুগীও আউটডোরে, অনেক রুগী ভর্তি হয়, ভর্তি হওয়ার সংকুলন নাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ভিতরে ঘন বসতিপূর্ণ এলাকা, সাতগুলো যেন নতুন ভবন বরাদ্দ দেওয়া হয়, আমরা সরকারের কাছে আবেদন জানাবো। আর জায়গারও যেন চির প্রশাসন যেন এটার তড়িৎ ব্যবস্থা করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, আরএমও ডাক্তার অসীম, ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার শরীফুল ইসলাম সহ উপজেলার কর্মকর্তা বৃন্দ। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলার নিউজ ডেস্ক।